আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিজামিন ব্লগসে সবাইকে স্বাগত। তো আজও আবার ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। সেটা হচ্ছে গরুর কি জানি বলে নালা বা হাড়, যেটাই বলুন আপনারা। তো এই হাড়টি আমি যেভাবে রান্না করছি বা মানে আমার মতো করে আমি যেভাবে বুটের ডাল দিয়ে রান্না করছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর দেখতে দেখতে কোথাও না কোথাও অবশ্যই ভালো লেগে যাবে, আর ভালো লাগলে আমার সাথেও অবশ্যই আমার চ্যানেলের সাথে জড়িত হয়ে থাকবে। হাড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লং আস্ত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। জালটা কম খায় সেই জন্য একটু পরিমাণে কম দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়েছি 4 টুকরো, এলাচ দিয়েছি 5টা, তারপর হচ্ছে লং দিয়েছি 4 থেকে 5টা। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। লবণটা প্রথমে একটু কমে দেই, কারণ পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে দিব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা, এখানে মানে সব আইটেমের মশলা আছে একসাথে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কমই দিয়েছি কারণ আমি কুচি করে বেশি দিয়েছি। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল, তেলটা আমি কম দিব, এখন একদমই কম দিব, এই জন্যেই কম দেব কারণ এগুলো তো আর তো বুঝিনি, এখানে সব চর্বিয়ে ভরা, এই যে এগুলোর থেকে তেল বের হবে। এছাড়াও আমি যখন নামাবো তখন আবার পেঁয়াজের একটু বাগার দেব, হাড়ের মধ্যে ওটা দিলে ভালো লাগে। আমি আসলে এটা রান্না করতে চাচ্ছি বুটের ডাল দিয়ে। তো এখন আমি এগুলো সবগুলো একসাথে করে বসিয়ে দেব। তো আমি হালকা কিছু পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছি, কারণ এটা ততটা সিদ্ধ করার আমার কোনো প্রয়োজন নাই, মানে যতটুকু কষানোর মধ্যে হয় আর কি। যেমন অনেক হাড় আছে যে কয়েকদিন ধরে মানে বা আগের দিন ইয়ে করে রাখে, কারণ এটাতে আমার কোনো মানে মাংস বা কোনো অন্য ধরনের কোনো কিছু এটার সাথে নয়, মাংসগুলো জড়িয়ে নেওয়া হয়েছে, শুধু হাড়টাই আছে। তো সেজন্য মানে মাংস কষাতে যতটুকু সময় লাগে ততটুকুই। তো এটা কষানো হয়ে যাক, আমি বসিয়ে দিয়েছি। তো হাড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তো এখন আমি এটাতে পানি অ্যাড করে দিয়েছি। ডালটা এখন দিব না, আরও কিছুক্ষণ ইয়ে হোক, কারণ ডালটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি। এটার সাথে যদি সিদ্ধ করতে যাই হয়তো এটার অস্তিত্ব খুঁজে পাবো না আমি, সেই জন্য আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এটা ভালো করে কষিয়ে এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো হাড়টা মোটামুটি হয়ে এসেছে, মোটামুটি না পুরো হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রেখে ডালগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়া দেব না, কারণ এগুলো এভাবে আমি সিদ্ধ করে রেখেছি, এখন উতরিয়ে উতরিয়ে যতটুকু হয়
তো আমার হাঁটা হয়ে গেছে ভালো করে, এখন আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কটা মেথি দিয়ে দিয়েছি। বাদামি করে নিয়েছি, বাদামি কালার।